हेलो फ्रेंड्स, केमन आछेन सबाई? वेलकम टू चाकमास किचन एंड ब्लॉग। आशा करछि जे जेखाने आछेन भालो आछेन। सो गाइस, चले एलाम आबारो नतुन एकटा ब्लॉग निये। आशा करछि भिडियोटा एनजॉय करबेन, आर जदि भिडियोटा भालो लागे प्लिज लाइक करबेन, कमेंट करबेन, एबं जारा जारा एखोन अब्दि आमार चैनलटाके सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करे निबेन, एबं पाशे थाका बेल आइकनटाते अवश्य क्लिक करबेन, जाते करे आमार परबर्ती आपडेटगुलो सबार आगे आपनादेर काछे पौंछे जाय। तो आजके हलो शुक्रवार आर सकाल 11টা, আমি হচ্ছে গোসল সেরে নিয়েছি। তো যদিও আজকে ছুটির দিন, বাট আজকে আমি এক্সট্রা কোনো কাজ করিনি, ইভেন রান্নাবাড়ার কাজটাও আজকে আমি করিনি। ভাবলাম আজকে আমি একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করি। যদিও আমাদের মেয়েদের আর কি যে বাড়িতে আজকে কোনো কাজ নাই বা আজ কোনো কাজ নাই এগুলো বললে ভুল হয়ে যায়, কারণ হচ্ছে যে কাজ নাই বললেও আমাদের অনেক কাজই করা হয়ে থাকে টুকটাক। আর একটা কথা হচ্ছে যে সংসারে কিন্তু কাজের কোনো শেষ নাই, তবু মাঝে মধ্যে ইচ্ছে হয় আর কি একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করা, নিজেকে একটু সময় দেওয়া। তো এই যে আমাকে আজ নিজেকে আর কি একটু সময় দেওয়া বা রিল্যাক্স টাইম স্পেন্ড করা, এটা কিন্তু আজকে সম্ভব হতো না যদি না আমাকে কেউ হেল্প করার মতো থাকতো আর কি। তো এখন অবশ্য আমাকে হেল্প করার মতো একজন আছে, যদিও তাকে আমরা নিয়ে এসেছি হচ্ছে বিশেষ করে আমার মেয়ের জন্য, মেয়েকে দেখাশোনা করার জন্য আর কি। যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না, সে হচ্ছে অন্য জেলাতে থাকে, অন্য জেলায় হচ্ছে তার পোস্টিং, তো আমি সারা দিন হচ্ছে অফিসে থাকি, তো মেয়েটা হচ্ছে বাসায় একলা থাকে। আর মেয়েটা দুষ্টমি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে মেয়ে নিজে নিজে গ্যাস ওভেন অন করছে, ইন্ডাকশন অন করছে। তো ছোট বাচ্চা, কখন কি হয় আমরা তো আর জানি না, আমরা তো সারাদিন আর বাসায় থাকি না, তো তার জন্যই মূলত হচ্ছে তাকে দেখাশোনা করার জন্য একজনকে আনা হয়েছে আর কি, আর সে হচ্ছে আমাকেও হেল্প করে। তো যদিও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আর কি এক্সট্রা একজন রাখা মানে হচ্ছে এক্সট্রা খরচ, তার ভরণ পোষণ, তার বেতন, কাপড় চোপড়, অন্যান্য সব কিছু ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, তারপরও কী করা আমরা নিরুপায় বাধ্য হয়ে রাখতে হয়েছে আর কি। এতে করে অবশ্যই আমারও হেল্প হচ্ছে। তো একটা কথা চিন্তা করলাম আর কি, যে কিছু সুবিধা পেতে হলে তো অবশ্যই কিছু খরচ করতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার কিছু কাপড় চোপড় আর কি, রেগুলার যেগুলো ইউজ করি আমি অফিসে যাই, সেগুলো হচ্ছে আমি একটু আয়রন করে নিচ্ছি। তো আয়রন যে করছি সেটাও আমি মানে করতে পারছি না ঠিকমতো মেয়েটার জন্য, যে দেখতেই পাচ্ছেন। তো মেয়েটাকে হচ্ছে সব জায়গাতেই দেখতে পাবেন, আমি যে কাজ করি না কেন সেখানেই সে হাত লাগাবে। তো এটা হচ্ছে বিকালের দিকে কিছু পেয়ারা খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আর কি। তো সেগুলো হচ্ছে আমি একটু পেরে নিচ্ছি, যদিও পেয়ারাগুলো তেমন একটা বড় হয় না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ হচ্ছে যে কিছুদিন আগে আমি এই পেয়ারা গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন পেয়ারাগুলো আরও একটু কচি ছিল, খাওয়ার মতো উপযুক্ত হয়নি আর কি তখনও। Thank you.
গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে আজকে শনিবারের সকালবেলা, এখন সকাল 7টার দিকে আমি নাস্তা করছি। আজকে আমি অফিস যাব, তো রেডি হয়ে দেখতে পাচ্ছেন আমি নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা বলতে তেমন কিছু না, সিম্পল দুটো পরোটা আমি গরম করে নিয়েছি, চায়ের সাথে খাচ্ছি আর কি, চায়ের সাথে খাবো। এখনও চা বসিয়ে দিয়েছি, এখনও চা করিনি। আর পাশে তো দেখতে পাচ্ছেন সে ভূমিকা, ও হচ্ছে আমার লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছে অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো ওর নাম হচ্ছে ভূমিকা, ও হচ্ছে গত মাসে চলে এসেছে আর কি আমাদের বাড়িতে। তো ও চলে আসাতে অবশ্যই আমার অনেক সুবিধাই হচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা আগে আমার যে ভিডিওগুলো দেখেছেন তখন হয়তো জেনেছেন যে আমি সকালবেলা কীরকম তাড়াহুড়োর মধ্যে আমাকে ঘুম থেকে উঠতে হয়, তাড়াহুড়োর মধ্যে সব কিছু ম্যানেজ করে মেনটেন করে নিতে হয়। তো এখন অবশ্য সেরকম তাড়াহুড়ো নেই। তো আজকে আমাকে আমার হাজবেন্ড অফিসে পৌঁছে দিবে, ও হচ্ছে গ্রামের বাড়িতে যাবে, একটু আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাবে আর কি বাড়িতে। তো আজকে যেহেতু ওদের অফিস বন্ধ, আর ও হচ্ছে সে যে ঈদের সময় এসেছিল এরপর আর ব্যাক করিনি, মানে পুরো সপ্তাহটা ছিল আর কি, আর ও হচ্ছে আগামীকালকে ব্যাক করবে আর কি রাঙামাটির উদ্দেশ্যে। তো আজকে যেহেতু ওদের অফিস বন্ধ, তার জন্য ও হচ্ছে আমাকে পৌঁছে দিবে অফিসে, আর যেহেতু ওর একটু বাড়িতে কাজ আছে তার জন্য ও বাড়িতে যাবে আর কি। তো চা নাস্তা করা শেষ করলাম আমি, তো হাজবেন্ডের জন্য এক কাপ বানিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি একটু ব্রাশ করে নিব। তো আমি ব্রাশ করলাম, তো এবার হচ্ছে পানির বোতলটা রেডি করে নিব, সেটা হচ্ছে আমি অফিসে নিয়ে যাব আর কি পানির বোতলটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অফিস ব্যাগে কি কি থাকে। তো গাইস দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমার অফিস ব্যাগ, এটা হচ্ছে বেতের তৈরি, খুবই মজবুত এবং টেকসই। তো যেহেতু আমি তৃণমূল পর্যায়ে কাজ করি, আর যেহেতু আমার কর্মস্থল হচ্ছে আমার বাড়ি থেকে অনেক ডিস্টেন্স, তো তার জন্য এই ব্যাগটা হচ্ছে আমার জন্য খুবই পারফেক্ট একটা ব্যাগ আর কি। তো দেখতেই পাচ্ছেন গাইস আমি হচ্ছে লাঞ্চ বক্স নিয়েছি ব্যাগের ভিতর।
তো যেগুলো বের করে নিচ্ছি সেগুলো হচ্ছে মেয়ের জন্য কিছু আনা হয় আর কি, ওগুলোতে ভরে, তার জন্য এগুলো ব্যাগের মধ্যে থাকে মাঝে মধ্যে। আর দেখতেই পাচ্ছেন পানির বোতলটা আমি একটা ব্যাগে করে নিচ্ছি বাজারের থলে আর কি। তো যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়েছি পানির বোতলটা, তার জন্য আমি হচ্ছে ব্যাগে ভরে নিয়েছি আরেকটা ব্যাগে। তো দেখতেই পাচ্ছেন একটা ছাতা নিলাম, ছাতাটা অবশ্য আমার সব সময় থাকে ব্যাগের মধ্যে, পার্স তো থাকবে, পার্সের ভিতর মোবাইল বাগেরা থাকবে, আর হচ্ছে আমার হ্যান্ড স্যানিটাইজার, সেটা আমি সব সময় রাখি আমার ব্যাগে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি অফিস যাওয়ার জন্য, একটা হেলমেট পরেছি আর মাস্কটো আছে। পিছনে আমার মেয়ে বিছানায় এখনও ঘুমাচ্ছে, তো যেহেতু বাইকে যাব তার জন্য আমি হেলমেট নিয়েছি, নিয়েছি একটা সানগ্লাস। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।